আমি আপনাদেরকে আজকে কিছু শাড়ি দেখাবো, অনেকদিন করিনি, অনেক কাস্টমার বলছে, অনেকেই বলছে যে রিঙ্কিদা গৌতম দা করেন শুভঙ্কর আসছেও দোকানে বলছে, তাই আজকে আমি ঠিক করেছি একটু পৈতারি আর পশমিনা নতুন মাল এসেছে, আমি আপনাদেরকে কিছু দেখাবো শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি, খুব বেশি দাম না, তাই সামনে তো পুজো আসছে, লাল আঁচুর বর্ডারটা দেখুন লাল, কত সুন্দর ময়ূর ফিলা ভিতরে, ময়ূর বুটি আঁচলটা এটা একটা খুলে দেখো, এটা খুব দাম হচ্ছে 8,600 টাকা, 8,600 এটা অনেকগুলো কালার পাবেন, এটা খুব সবুজ একটা, কিন্তু ডিজাইনটা সব আলাদা আলাদা আছে, এর দাম 8-9 মধ্যে আছে, আপনার 8-9 মধ্যে, 9,000 মধ্যে, এগুলো বিশাল দাম না, বৈজ্ঞানিক কালার গুলো দেখুন, এর ডিজাইনটা একটু আলাদা, পাটটা বাচ্চা টাই পার, এটা যেরকম নকশা করা পার, ময়ূর করা, এটা কাটাই পার, ছোট ছোট বুটি আর কাঁচলটা ভিগা, এটা সুন্দর বিস্কুট কালারের মধ্যে আঁচলটা খুব সুন্দর করেছে, ভিগা দেয়া খুব সুন্দর আঁচলটা, পাটটা চ্যাটাই, ভেতরে ময়ূরটা দেখুন মিনে করা, পুরো পাগনাটা দেখুন, এটা ময়ূর, ময়ূরের পাগনাটা পুরো মিনে করা আছে, অরেঞ্জ রেড দিয়ে মিনে করা আছে, দাম হচ্ছে আপনার ওই 8,600, এবার এই দেখুন একটা ওয়াইন মেরুন, একটা বটল গ্রিন, এটা ছোটো ছোটো মাছি বুটি করেছে, এবং খুব সুন্দর শাড়িটা রংটা, বটল গ্রিন খুব সুন্দর রেয়ার বটল গ্রিনটা, এটার দাম হচ্ছে 7,000, খাইটা একটু খুলে দেখাবো, খুব সুন্দর দেখুন, 7,045 পাচ্ছে দাম, এই একটা মেরুন কালার, এই পাড়ের ফিগারটা পুরো আলাদা করেছে, বডি ফিগারটা আলাদা, আঁচলটা আলাদা, মেরুন কালার, এবার আপনার এটা রেঞ্জ হচ্ছে আপনার নামটা বলে দিই 600 টাকা, এবার আমি আপনাদেরকে কিছু পশমিনা দেখাবো, এই দেখুন এবার নিয়েছি আরো নতুন কালেকশন, একদম নতুন এসছে, আপনাদের কালার কম্বিনেশনগুলো দেখাবো, ওই ড্রেসটা খুব একটা বিশাল না, ড্রেসটা দেখুন আপনার মানে চলবে, এটা একটা পৈতানি সিল্ক, এটা অর্ডার করেছে, এটা রেঞ্জ হচ্ছে আপনার খুব বেশি রেঞ্জ না, 7,800 টাকা, এবার কালারগুলো দেখুন, মাস্টারের সঙ্গে মেরুন, একটা অরেঞ্জ কালার দেখুন, একটা পিকক, পিওর পিকক ব্লু কালার, একটা গ্রিন কালার, এই একটা শেডেড ব্লু, টুটন কালার, ব্লুটা টুটন আছে, পিকক ব্লুর সঙ্গে নেভি ব্লু মিক্স, 7,800, তারপরে আপনার হচ্ছে এটার দাম কম আছে, লাস্ট একটা পৈঠানি আমি আপনাকে দেখাবো, কালোর ওপর খুব সুন্দর, আমার ভালো লেগেছে, মোটামুটি আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি, সাইকেল ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর পৈঠানি, আচ্ছা আজকের আমি পৈঠানিটা দেখিয়ে শেষ করলাম, আমি আবার পরবর্তীকালে কালকের একটা করবো পশমিনা জামেলা, আপনারা দেখবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন, আমি তো এটা সবসময় আপনাদেরকে বলছি, ভালো থাকবে, আজকের মতো আমি শেষ করলাম, নমস্কার।